কোটা আন্দোলনে বর্তমানে আন্দোলন হচ্ছে শিক্ষার্থীরা আন্দোলন করছেন সাধারণ মানুষ হিসেবে কি মনে করেন আসলে ইন জেনারেল আমি অনেক তো ঠান্ডা মানুষ আমি কম কথা বলতে ভালোবাসি বেশি কথা আসলে খরচ করতে আমার কি পছন্দ নয় এই মুহূর্তে আমি আসলে ডিসক্লোজ করতে চাচ্ছি না এটা আসলে আমি চাই মানুষ দেখুক দেখে তারপর যাচাই করুক চরিত্রটা কি বা চরিত্র মধ্যে কতটুকু তারা কানেক্ট করতে পারবে আমার মনে হয় তখন জানলেই ভালো ব্যস্ততা একটু আগের থেকে বাড়ছে অ্যান্ড ব্যস্ততাটা আমি খুবই এনজয় করতেছি অ্যান্ড আমি চাই আরও ভালো ভালো কাজ করে মানুষকে উপহার দিতে ইন জেনারেল আমি অনেক তো ঠান্ডা মানুষ বা আপনার সাথে যখন কথা হয়েছে আমি কম কথা বলতে ভালোবাসি অ্যান্ড কম বেশি কথা আসলে খরচ করতে আমার আর কি পছন্দ নয় এমনি তো ভালো তিনি খুবই গুণী অভিনেত্রী সে আমার মনে হয় ফিউচারে যে আরও ভালো করবে সে যদি তার জায়গা থেকে কাজের জায়গা থেকে অনেস্টি থাকে তাহলে অবশ্যই ভালো লাগবেন খুবই সাপোর্টিভ সাপোর্টিভ আর কি কোয়েক্টার হওয়াটাও আসলে একটা গুণের বিষয় অ্যান্ড আমি চেষ্টা করি যথেষ্ট হেল্প করতে বা আর কি আমি সাপোর্ট নিতেও আর কি বা অল টুগেদার আর কি মিলেমিশে কাজ করলে আসলে কাজটার একটা ভালো সামনে আর কি সিরিজটা হচ্ছে অগাস্টের ফার্স্ট উইক থেকে শুরু হবে তো সিরিজটার নাম এখন আমি জানি না করলে কতটুকু উচিত হবে বাট আপাতত লকড অ্যান্ড আমরা শুটে যাবো দুই তারিখ থেকে ইনশাল্লাহ আর কোনো নিশ্চয় কয়েকটি কাজ আসছে নাটকের কাজ সেই কাজগুলো একটু জানতে চাচ্ছি আর ওগুলো আর কি অনেকগুলো কাজ করা হয়ে গেছে এখনও রিলিজ পায় নাই অ্যান্ড আশা করি যে সামনে রিলিজ পাবে অ্যান্ড ভালো হবে মনে হচ্ছে আমরা দেখছিলাম যে চাকরি নিয়ে একটা মানে চাকরি টাকা দিচ্ছেন আর তারপর সেই জায়গায় ডিবি আসলো এই চাকরি বাজারের কথা যেহেতু আসলো একটু জানতে চাই কোটা আন্দোলনে বর্তমানে আন্দোলন হচ্ছে শিক্ষার্থীরা আন্দোলন করছেন আপনি আসলে অভিনেতার জায়গা থেকে বা সাধারণ মানুষ হিসেবে কি মনে করেন আসলে আসলে সাধারণ মানুষের এই জায়গাটা আমি কোনো মন্তব্য করতে চাই না প্রথমত এটা আসলে তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার ওই জায়গা থেকে আসলে আমি কোনো কমেন্টই করতে চাই না দর্শকের উদ্দেশ্যে বলবো আপনারা আমাকে প্রচণ্ড ভালোবেসেছেন বা ভালোবাসা দিচ্ছেন আশা করি সামনেও দেবেন অ্যান্ড দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি